সাবস্ক্রাইব আহারে বাহারে বাংলা, ক্লিক অন বেল আইকন। আজকে আমরা তৈরি করব চিকেন পকোড়া। এর জন্য আমি নিয়েছি চিকেন 300 গ্রাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 1 চামচ আদা রসুন বাটা, 1টা ডিম, 1 চামচ সয়া সস, হাফ চামচ ভিনিগার, সামান্য চিনি, স্বাদ অনুযায়ী লবণ ও তেল। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তার মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনিগার, আদা রসুন বাটা ও সামান্য চিনি দেব। এবারে একটি পাত্রে একটি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেব 1/2 ঘন্টা। চিকেন পকোড়া বানানোর জন্য সাধারণত হাড়ছাড়া মাংসই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে অল্প হাড়ওয়ালা মাংস ব্যবহার করেছি। 1/2 ঘন্টা পর কড়াইয়ে তেল গরম করতে দেব। এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আরেকবার ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেলে মাংসের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়ব। পকোড়াগুলো ভাজার সময় আমরা আঁচ একদম কমিয়ে নেব, তাহলে মাংসের ভেতরটা কাঁচা থাকবে না। মাংসের টুকরোগুলো উল্টে পাল্টে সমস্ত দিক ভালো করে ভেজে নেব। ভাজাগুলো বাদামি রঙের হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব চিকেন পকোড়া। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন পকোড়া। আর কেমন হলো তা লিখে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।